হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। হার্ড অর্থ ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে দুটো ভীষণ ইম্পর্টেন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বলা ভালো, এই ট্রান্সফার উইন্ডোর একদম শেষের দিকে কিন্তু ইস্ট বেঙ্গল একের পর এক চমক কিন্তু দিয়েই চলেছে। আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম ঋত্বিক দাসের সঙ্গে ডিল প্রায় কনফার্ম করে ফেলেছে লাল হলুদ ব্রিগেড। এর সঙ্গে সঙ্গে কিন্তু কালকে তারা হিমাংশু জাংরাকেও সই করিয়েছিল। এই মুহূর্তে যেটা আরও একটা বড় আপডেট, আরও একজন ইয়ং প্রমিসিং প্লেয়ারকে কিন্তু ইস্ট বেঙ্গল দলে নিতে চলেছে। প্লেয়ারটার নাম হচ্ছে বিকাশ ইউমনাম। এই প্লেয়ারটাকে কিন্তু দীর্ঘদিন ধরে এটিকে মোহনবাগান দলে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির 18 বছর বয়সী এই ডিফেন্ডারের সঙ্গে কিন্তু কথাবার্তা প্রায় পাকা ইস্ট বেঙ্গলের। তো যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে কিন্তু বিকাশ ইউমনাম এই মরশুমে ইস্ট বেঙ্গলে সই করতে চলেছেন। অন্যদিকে ইস্ট বেঙ্গলের 6 ফরেনারকে, এশিয়ান কোটার বিদেশিকে এবং বলা ভালো কোন অস্ট্রেলিয়ান প্লেয়ারকে ইস্ট বেঙ্গল সই করাতে চলেছে। তো অনেকদিন থেকেই একটা নাম নিয়ে তোমরা আমাকে জিজ্ঞেস করছো, টম রজিক। অস্ট্রেলিয়ান 29 বছর বয়সী এই মিডফিল্ডারটিকে কি ইস্ট বেঙ্গল দলে নিতে চলেছে? তো দেখো, আমি জানি টম রজিককে নিয়ে এই মুহূর্তে কিন্তু প্রচুর রিউমার চারিদিকে ছড়িয়ে পড়েছে। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, ইস্ট বেঙ্গলের কিন্তু এশিয়ান কোটার বিদেশি সাইনিং কমপ্লিট। তো সেক্ষেত্রে নামটা সামনে আসে শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো একটাই কথা বলবো, আরও একটু টাইম ওয়েট করো, কোনো রুমারে এই মুহূর্তে কান দিতে হবে না। খুব তাড়াতাড়ি হয়তো এই সপ্তাহের মধ্যেই বা আগামী সপ্তাহের প্রথম দিকেই ইস্ট বেঙ্গল তাদের 6 ফরেনারের নাম ঘোষণা করতে চলেছে। আর টম রজিকের ব্যাপারে যদি জিজ্ঞেস করো তাহলে বলবো, এখনও পর্যন্ত কিন্তু সেই রকম ভালো কোনো সোর্স থেকে এই প্লেয়ারটার ব্যাপারে কিন্তু কোনো আপডেট আসেনি। আর এই প্লেয়ারটা কিন্তু যথেষ্ট হাই প্রোফাইল, এই মুহূর্তে তিনি অস্ট্রেলিয়া ন্যাশনাল ফুটবল টিমের নিয়মিত মুখ। তিনি লাস্ট খেলেছিলেন স্কটল্যান্ডের বেস্ট ক্লাব সেল্টিক ইউনাইটেড এফসির হয়ে। তো বুঝেই পারছো বেশ হাই প্রোফাইল একজন ফুটবলার। এই টাইপের ফুটবলার ইন্ডিয়াতে খেলতে আসবে কি না সেটা নিয়ে আমার পার্সোনালি যথেষ্ট সন্দেহ রয়েছে। এছাড়াও কিন্তু এই টম রজিকের অস্ট্রেলিয়া ন্যাশনাল ফুটবল টিমের হয়ে 53টা ম্যাচে 10টা গোলও রয়েছে। তো এই টাইপের একজন ফুটবলারকে ইস্ট বেঙ্গল দল সই করাতে পারবে কি না সেটা সময়ই বলবে। তো অবশ্যই সেদিকে তোমাদের প্রত্যেকে নজর থাকবে। তবে একটাই কথা বলবে, রিমানে কান্না দিয়ে আর একটু কিছুটা টাইম ওয়েট করাটাই আমার মনে হয় বেটার অপশান। তো যাই হোক, চলো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, মনে করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা জানো ফুটবলের নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেল আসতেই হবে। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।